হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন 9:30 মতন বাজে সকালবেলার দিকে, না ওই কাজ টাজ করতে করতে ওই 8:30-9 বেজেই যায়। মানে সকালের দিকে এই শীতের দিন আর কি একটু লেট লেট করেই আর কি ঘুম থেকে উঠে আমি উঠি 7টার দিকে আর আমার শাশুড়ি মাটি ওই 6:30-এর দিকে আর কি। তারপরে আর কি কাজ টাজ না সঙ্গে সঙ্গে আর কি জলটা ধরতে ইচ্ছা করে না, কারণ ট্যাঙ্কির জলটা না প্রচণ্ড ঠান্ডা থাকে, যে কারণে আর একটু আলসেমি করি। আর সকালে মানে শীতের দিনে আর কি মানে সবারই শরীরে একটু আলসে বলতে গেলে। তবে সকালের দিকে না রান্না করেছিলাম না, মানে করিনি আর কি। তো কালকের ভাত ছিল, ভাবলাম ভাতটা আর কি খাবো। তারপরে আমি অনেকদিন ধরে না একটু পরোটা খেতে ইচ্ছা করছিলো, যার জন্য আমি আমার শ্বশুরমশাইকে বললাম যে আমার শ্বশুরমশাই মোড়ে ছিল, মানে আমাদের এখানে একটা মোড় আছে আর কি, মানে নদিয়া আর মুর্শিদাবাদের মোড়, মানে ওটাকে আর কি নদিয়ার মোড় বলে, কারণ এই পাড়া আর ও পাড়ার লোকরা সব নদিয়া ডিস্ট্রিক্টের আর এই পাড়া হচ্ছে তোমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। তারপর সকালবেলা আমার শ্বশুরমশাইকে বললাম, তো পরোটা নিয়েছিল, অনেকটাই পরোটা নিয়েছিল, যার জন্য আমাদেরকে সেটা আবার দুপুরেও খেয়েছিলাম, জানো তো আমি খেয়েছিলাম আর কি। আর আমার শ্বশুরমশাই না বেশি ভাত খেতে চায় না, ওই একবার দুবার ভাত খায়। তো আজকে না সারাদিন আমরা প্রায় উপোসই ছিলাম, মানে উপোস না খেয়েছিলাম অন্য কিছু, কিন্তু ভাতটা আর কি খাওয়া হয় না, সন্ধ্যার দিকে আর কি ভাতটা খাওয়া হয়েছিল। তারপরে এই যে মানে আজকে তো বৃহস্পতিবার, আমি ভুলেই গেছিলাম, কারণ আমার না এখন বারটাটাও ঠিক মনে থাকে না, মানে কলকাতা যাওয়ার পরে ওই ডেটটা একটু মনে রাখে, কারণ টাইম মানে দিনটাও আর কি রবিবারটা আসলে আর কি মনে পড়ে যে না আজকে রবিবার। তো তারপরে তো প্রায় আমি ভুলেই গেছিলাম, তারপরে আমি শুয়েই ছিলাম। তো আমার শ্বশুরমা না ডাকলে তো আমি প্রায় ভেবেছিলাম যে এখন একটু ঘুমাবো, 1টার দিকে উঠবো, উঠে আর কি স্নান টিনার করে আর কি পুজো দেবো। তো বললো আজকে বৃহস্পতিবার, তারপরে আর কি ওই 11:30-11:30 দিকে আর কি উঠে পড়লাম। উঠার পরে তারপরে তাড়াতাড়ি করে একটি মানে এই আমার মানে আমার কাকি শাশুড়ির বোন এসে সে আর কি রয়্যাল মাখিয়েছিলো, জানো তো। তো সেই ভিডিওটা আর কি করা হয়নি, মানে অনেক লোকজন ছিল আর আমি না মানে নতুন নতুন ভিডিও করছি, তো সবার সামনে একটু ভিডিও করতে না একটু লজ্জাও লাগে, যে কারণে আর কি তোমাদের সব কিছু আর কি মানে ভিডিওতে আর কি করে দেখানো হয় না। তারপরে এই যে আজকে বৃহস্পতিবার, তারপর সব ঘরগুলো আর কি মুছে নিচ্ছিলাম, আর এটা না নতুন নেওয়া হয়েছে, তো যার জন্য মুছতে আমার একটু খুবই অসুবিধা হচ্ছিলো, কারণ আমার ঘরটা খুবই চাপা। তারপরে মানে কি বলবো, জিনিস টিনিস রাখার পরে না চাপা হয়ে গেছে আর কি। তারপর আর কি পুজোর থাল বাসন মেঝে টেজে আর কি রেখে দিয়ে আর কি তারপর পুজো দিতে চলে আসলাম। বৃহস্পতিবারের পুজোটা একটু তাড়াতাড়ি দিলে আর কি ভালো হয়, তো আমার একটা লেট হয়ে গেছিলো, 2:30 মতন বাজে, তো তাও পুজোটা আর কি দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে না তারপর ভাবলাম যে ভাতটা আর কি রান্না করবো, রান্না করতেও গেলাম, শাশুড়িমা বলে যে থাক এখন রান্না করতে হবে না, এখন তো কেউ খাবে না, যেহেতু একটু আগে আবার পরোটাও খেয়েছিলাম, যেটুক ছিল আর কি স্নান করার আগেই আর কি খেয়ে নিয়েছি। তারপর আর কি তারপর শ্বশুরমশাইকে কটা মুড়ি মাখিয়ে দিলাম, তারপর আর বললো যে থাক আর মানে এখন আর রান্না করতে হবে না, যেহেতু আমরা আর এখন আর কেউ খাবো না, আর সেই সন্ধ্যার দিকে খাবো, আর ঠান্ডা ভাত শীতের দিনে সত্যি কথা বলতে শীতের দিনে ঠান্ডা জিনিস খেতে আর কি খুবই, এমনিতেই তো খেলে পরে ভাত খেলে শীত লাগে, তারপর ঠান্ডা জিনিস মানে আরও শীত। তো আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা একটু কমই আছে একটু মনে হচ্ছে আর কি সকালের থেকে, যেটুকু আর কি বুঝতে পারছি। আর শীতের দিনে মানে প্রচণ্ড পরিমাণে আমি আলসি, এমনিতেই তো আমি খুবই আলসে, মানে শীতকাল মানে আরও আলসে আর কি। সকালবেলা ধর আমি ফুলটাও আর কি তুলিনি, যার কারণে আমার স্নান করার আগে এই যে সব কিছু করেটা আর কি ফুলটা আর কি তুলে মানে তুলে রাখতে হয়েছিল। তারপরে যে পুজোটা আর কি দিয়ে নিলাম, আর এই যে আমার শাশুড়িমা এটা অর্ডার দিয়েছিল, সেই কলকাতায় আমিও এটা কিনেছি, মানে বাসন থালা বাসন আর রাখার জন্য সেম একই, আমারটা 1400 টাকা নিয়েছিল আর এখানে 1410 টাকা নিল আর কি। জিনিসটা মানে আমার শাশুড়িমার ঠিক পছন্দ হচ্ছে না, বলছে যে তেমন ভালো না। আর দেখো আমি এটা বের করতে গিয়ে না আমার অনেকটা হাত কেটে গেছে, এর আগের দিনে ওই কলকাতায় একটা হাতে ব্যথা পেয়েছিলাম, মানে সেট করতে পারি না, চেষ্টা করেছিলাম, আর এইখানে আমি বের করতে গিয়ে আর কি হাতটা কেটে নিলাম। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু মাঠে যাব, আর শীতের দিনে মাঠ মানে খুবই ভালো, মানে শীতের দিনে মাঠে গেলে না মনটা পুরো একদম মানে ভরে যায় আর কি। আর এই যে আমাদের গম ক্ষেত, আর কদিন আগে না গমটা একদম লাল লাল হয়ে গেছিলো, এখন দেখছি যে না একটু আগে থেকে আর কি ভালো আছে। তারপরে এই দেখো চারিদিকে শুধু সর্ষে, মানে মাঠে গেলে পরে পুরো সর্ষে যা মানে পুরো মাঠ পুরো যেমন সবুজ তেমন হলুদ, মানে সবুজ মানে সর্ষের ফুলে একদম হলুদ হয়ে যায় আর কি। আর এই যে ধনে পাতা মানে আমাদের জমির পাশেই আর কি লাগানো হয়েছে, মানে একজন একটা দাদা লাগিয়েছে আর কি। আর এদিকে না প্রচণ্ড পরিমাণে মানে আর কি ঘন ধনে পাতা হয়েছিলো, আর যেখান থেকে ঘন ঘন হয় না সেখান থেকে তুলে ফেলতে হয়, নাহলে না মানে সবকটা যদি এক জায়গা হয় না তো গাছ কোনোটা আর কি বাড়তে চায় না, যার জন্য আর কি নষ্ট হয়ে যায়। তাই আমি ভাবলাম যে যাওয়ার সময় কটা আর কি ধনে পাতা নিয়ে যাবো। আর যে সাইডেই ছিল লাল শাক, আর এগুলো দেখে না আমি মানে
ভিডিও করতে খুবই ইচ্ছা করছিলো, তার জন্য আমি যাবো ওই সাইডে। তা আমি বললাম যাই একটু লাল শাকের আর কি ভিডিওটা করে নিয়ে আসি, যার জন্য আর কি এই সাইডে চলে আসলাম। তারপরে এই যে মটরগুলো শাক ছিল, এটা হচ্ছে আমাদের জমিতে আর কি, মানে সর্ষের জমিতে আর কি মটরগুলো লাগে মানে খাওয়ার জন্য। তারপরে আর কি এই যে ছিঁড়ে নিচ্ছিলাম, মানে আর মটরগুলির শাক সত্যি বলতে আমার খুবই ভালো লাগে। আগে না খেতাম না, কেন বলো তো, কারণ এই শাকটা না আমার কাছে একটু তিতো তিতো লাগতো, মানে আগে তো আমি একদমই তিতো খেতাম না, এখন একটু একটু খাই, মানে এখন অনেকটাই আর কি খাই। আগে তো উচ্ছেই তো পাতেই নিতাম না, এখন তাও একটু উচ্ছে একটু ভাজা হলে মানে ভালো লাগে আর কি খাই। একটু কড়া তেলে মানে একটু বেশি তেল দিয়ে আর কি একটু কড়া করে যদি ভাজা হয় না, তাহলে আমার একটু ভালো লাগে আর কি উচ্ছে ভাজা। আর এটা দিয়ে আমার শাশুড়িমা রান্না করে মাছের মাথা দিয়ে আর কি ঘন টাইপের আর কি রান্না করবে। আজকে রান্না করবে না অবশ্য, কালকে রান্না করবে, তো আজকে বিকালবেলা আর কি তুলে রেখেছিলাম। আর এটা তুলে রেখে মানে নিশিরে দিলে পরে না একদম টাটকা থাকে। আর এই পাশেই ছিল শশা খেতে, এখান থেকে আমি চার পাঁচটা মতন আর কি শশা ছিঁড়ে নিয়েছিলাম। জানো তো আগে না একটা পুজো হতো, হ্যাচড়া পুজো বলে মনে হয় অনেকে, তো তখন না মানে ছোটো থাকতে, বড়ো হয়ে অবশ্য করিনি, ছোটো থাকতে মা বাবার আর কি করতাম। তখন আমরা এই শীতের দিনে এই সর্ষের ফুল, তারপরে তোমার এই মটরকুলির শাকের ফুল, মানে নানান আর কি মাঠের থেকে আর কি ফুল টুল ছিঁড়ে নিয়ে না পুজো দিতে হতো, মানে এইগুলো না আর এখন আর মানে সেরকম দেখাই যায় না। শীতকাল মানে নানান পুজো হতো আর কি, তো এখন আস্তে আস্তে মানে অনেক পুজো আর কি দেখা যায় না আর কি। এখনও হয়তো অনেকের এই মানে এখনকার দিনে বাচ্চাদের যদি এসব পুজোর নাম কথা হয় না, অনেকে মনে হয় চিনবেই না। আর আমি কটা লঙ্কাও ছিঁড়ে নিয়েছিলাম, পাশেই লঙ্কার জমিও ছিল সেখান থেকে, সেটার ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা না আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা না একটু মানে ফোনটা আর কি সোজা করে রেখেছিলাম, যার জন্য আর কি সেটা আর কি ক্যামেরায় নিলাম না। কারণ একটা ভিডিও একরকম করতে করতে না অনেক আর একটু অন্যরকম ভিডিওটা আসলে না কেমন যেন একটু মানে ভিডিওটা আর কি পুরো ভিডিওটা একটু কেমন যেন লাগে, যার জন্য আর কি সেটা আর কি তোমাদের সামনে আর কি তুলে ধরিনি। তারপরে এই যেখান থেকে ঘন ঘন ধনে পাতা ছিল সেইখান থেকে আর কি ছিঁড়ে নিচ্ছিলাম, তুলিনি কিন্তু, কেন বলো তো তুলিনি, কারণ ছিঁড়ে নিলে না ওইখান থেকে আবার বেরোবে। তারপর এই যে আমার শাশুড়ি মা সন্ধ্যের দিকে রান্না করছিলেন, আমি বসে বসে আর কি কুড়কুড়ি খাচ্ছিলাম।